প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাজেট টু দ্য পয়েন্ট। আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আমরা রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাজেট টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি। আজও আমাদের সঙ্গে কিন্তু সেই নির্বাচন এবং রাজনীতি, আর সেই সব বিষয় নিয়ে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ের যিনি জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমাদের সঙ্গে আছেন জনাব নসরুল হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্যে। আপনি তো মনোনয়নপত্র গতকাল জমা দিয়েছেন এবং সারাদেশেই মনোনয়নপত্র জমা দেবার কাল শেষ দিন ছিল, তো সব কিছু মিলিয়ে আমরা আসলে সর্বশেষ পরিস্থিতিটা আগে আপনার কাছে জানবো, যেহেতু 30 তারিখে নির্বাচন। গতকালকে যদি আমরা দেখে থাকি, যে আমরা কিন্তু দেখেছি যে মনোনয়নপত্র জমা দেবার সময় সারা বাংলাদেশ কিংবা কেরানীগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় শোডাউনটা হয়ে গিয়েছিল আপনার সমর্থনে, আপনার হয়তো নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ করেছিল, এটা একটা দিক দিয়ে দেখছি পজিটিভ দিক, কারণ আপনার এলাকাতে মানে আপনার জনপ্রিয়তার কমতি নেই, কিন্তু সেই সাথে কি এটা কি একটু আচরণবিধি লঙ্ঘন হয়ে গেল না? এই বিষয়টা কিন্তু আমার জানাই ছিল না, জানা ছিল না এই কারণে যে আমি কিন্তু বলেছিলাম যে তোমরা মনে তো যাবে, আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের সবাই মিলে একসাথে যাচ্ছিল, আমি তো যাই নাই। প্রার্থীর যে শোডাউন, মানে প্রার্থী নিজে গিয়ে হাজির হবে, শোডাউন করবে, এই বিষয়টা কিন্তু আমাদের জানা ছিল যে এটা আচরণবিধি লঙ্ঘন করবে। তবে মনোনয়নপত্র দেওয়ার সময় হাজার হাজার লোক জানতে পারছে, তারা রাস্তার মধ্যে একদম ভিড় করে সবাই দাঁড়িয়ে মানে ছিল, এবং কারা কারা মনোনয়নপত্র দিচ্ছে এই উৎসুক দর্শকও কিন্তু সেখানে ভিড় ছিল অনেকে। তো অনেকে যখন দিতে যাচ্ছে, মানে যার পক্ষ নিয়ে দিতে যাচ্ছে, অনেকে মনে করতে পারে সেটি হয়তো বড় মিছিল করে যাচ্ছে, কিন্তু আমার তো এখানে মিছিল করার প্রয়োজন নেই। আমি মনে করি, কারণ আমি তো এই নিয়ে প্রায় 3 বার ইলেকশন করছি, নির্বাচন করি প্রায়, আমি এখানে রাজনীতি করি প্রায় 25 বছর যাবৎ। তবে উৎসুক জনতার অনেক ভিড় ছিল, আমাদের সমর্থন বলেন আর জারি সমর্থন বলেন, সবাই আশাবাদী যে কারা কারা মনোনয়নপত্র কখন দিচ্ছেন, এই কারণে হাজার হাজার হয়তো জনগণ দেখেছেন আপনারা। আমার যতটুকু ধারণা ছিল যে ওরা হয়তো 10-12 জন যাবে, গিয়ে মনোনয়নপত্র দিয়ে আসবে। তো আমি এটা মনে করি, আরেকটা দিক আছে, শোডাউনটা করা অ্যাকচুয়ালি, তো আমি মনে করি শোডাউন করবে কিসের জন্য? শোডাউন হবে 30 তারিখে, যখন নির্বাচন দিন যেদিন হবে, ভোটের নির্বাচনের দিনই অ্যাকচুয়ালি জনগণ যাচাই বাছাই করবেন কার জনপ্রিয়তা বেশি এখানে, কার কে তাদের পদ। কিন্তু গতকালকে কেরানীগঞ্জবাসীকে তাই দেখিয়েছেন আপনি। আর এখন আমরা যেটা আরেকটু জানতে চাইবো, গতকালের সেই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা যদি বলি, মন্ত্রীর চেয়ারে বসে নির্বাচন করাটা খুবই কিন্তু কঠিন। এই যে মন্ত্রীর চেয়ারে বসে নির্বাচন করা, সেটা তো দুটো দিক আছে, এক হচ্ছে আপনাকে নিজে সতর্ক থাকতে হচ্ছে, আবার আপনার বিরোধী পক্ষকে আপনার সহযোগিতা করতে হচ্ছে, এই দুটোর ব্যালেন্সিংটা আপনি কিভাবে করবেন? একটা জায়গায় কিন্তু কঠিন, আরেকটা জায়গায় খুব সহজভাবে আমি নিয়ে নিয়েছি। আমি মনে করছি না যে আমি এখন মন্ত্রী, এইভাবে যদি আমি চিন্তা করি, আমি সাধারণ প্রার্থীর মতো আচরণ করতে চাই, আগেও যেরকম করেছি আমরা ওরকমভাবেই আমরা করছি কাজ। আমি যখন আমার এলাকায় যাই, আমি তো আমার পতাকা লাগাই না, আমার পতাকা লাগে না, আমাদের সাথে যে প্রোটোকল থাকে সেটাও থাকে না আমাদের সাথে, তো আমরা তো সাধারণ মানুষের সাথে মিশি এবং সবসময় মিশে আসছি যেরকমভাবে, কারণ আমার এলাকাটা আমাকে মানুষ সাধারণভাবেই দেখেছে, কারণ আমি অনেক মনে করেন একদম থানা লেভেল থেকে তো নির্বাচন মানে পলিটিক্স করে আসছি, তো ওইভাবেই আমরা করে আসতেছি এখনও সেরকম, এবং প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসছে, সেটার প্ল্যানিংয়ের মধ্যে সিদ্ধান্ত কিন্তু একদম মানে প্রতিনিয়ত যে আমার কাজের গতিটা ওইটা তো রাখতে হবে আমাকে। তার মানে সরকারি থেকে নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে বড় বাধা, কিংবা সতর্ক অবস্থায় বিরোধী পক্ষগুলোকে নয়, সরকার পক্ষের লোকদেরকেই বেশি সতর্ক থাকতে হচ্ছে। আমি বলবো যে বাধা না, তবে আমি মনে করি চ্যালেঞ্জিং, বড় চ্যালেঞ্জ, অফকোর্স এটা চ্যালেঞ্জিং, কারণ আমাকে দুই দিকে তো সময় দিতে হচ্ছে, এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জিং জায়গা। আর যেটা এবার জানতে চাইবো, আমরা সরকারের 10 বছরের সফলতার গল্পগুলো একটু পরে শুনবো, আগে জানতে চাই যে আপনার এলাকায় আপনার ব্যক্তিগতভাবে যে নির্বাচনী প্রচারণা তো 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে, সেখানে আপনি এলাকার জন্য আপনার নির্বাচনী ইস্তেহারটা কি মনে করছেন, কি হয়নি এখন পর্যন্ত আপনার এলাকায়? হ্যাঁ, আমি তো বহু বছর যাবৎ, আমার আগে আমার বাবাও এখানকার সংসদ সদস্য ছিলেন একসময় 70 থেকে, তো সুবিধা আমার কেরানীগঞ্জ মাঝখানে যে বিএনপি জামাত জোট ছিলেন, ওই সময় একটা বড় জায়গা তৈরি হয়েছিল, তো সন্ত্রাসের জনপদ কেরানীগঞ্জ, এবং 11-12 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, আর এই দুটা জিনিস সবচেয়ে বড়
বাধা মানুষের মধ্যে ছিল যে প্রতিনিয়ত সেই সময়কার যদি আপনারা পত্রিকা খুলেন দেখবেন যে প্রতিনিয়ত সেখানে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। এরপরে ছিল আরেকটা বড় জিনিস, সেটা হলো শিক্ষার হার খুবই খারাপ অবস্থা ছিল, যার জন্য আমার ওই জায়গাটা খুব চ্যালেঞ্জ ছিল যে যেভাবেই হোক এলাকাকে শিক্ষার দিক দিয়ে ভালো অবস্থা নিতে হবে, সন্ত্রাসী জনপথের জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে এবং ঘনবসতিপূর্ণ অবকাঠামো, এবং আরেকটা বড় জিনিস হলো যেভাবেই হোক অন্ধকার থেকে আলোতে আনতে হবে, বিদ্যুতায়ন করতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, কাকতালীয়ভাবে আমি সেখানকার দায়িত্ব নিয়ে নিয়েছি, বিদ্যুতের দায়িত্ব পেয়ে গেছি। আমার মনে আছে আমি এখনও বিরোধী দল থাকা অবস্থায় যখন আমরা বিরোধী দলে ছিলাম তখন আমরা মিছিল করেছি বিদ্যুতের কারণে। আমার মনে আছে সাবস্টেশন আমি ঘেরাও করেছি, বিদ্যুৎ নাই, সারাদিন বিদ্যুৎ পায় না। তো এই জায়গার থেকে কেরানীগঞ্জ চ্যাম্পিয়ন, এখন প্রতিটি স্কুলে নতুন ভবন হয়েছে, শিক্ষার হার প্রচণ্ডভাবে বৃদ্ধি করেছে। আপনারা যদি আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন বিগত 10 বছরে সাংঘাতিকভাবে বৃদ্ধি করেছে। আরেকটা বড় জিনিস হলো মেয়েদের মধ্যে শিক্ষা, এটা একটা বড় জায়গা তৈরি করেছে এবং তারা প্রচুর এখন অনেকে সরকারি চাকরি করছে, বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছে। মেয়ে উদ্যোক্তা আমাদের এলাকায় বিশালভাবে তৈরি হয়েছে, অনলাইনে আপনার বিজনেস করার জন্য ছেলেমেয়েরা, আমাদের ক্যান্ডিগঞ্জের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিকভাবে তারা ইনভলভ তাদের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য ক্যান্ডিগঞ্জে। এই বিষয়গুলি কিন্তু তৈরি হয়েছে, আস্থার জায়গা তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে কখনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিইনি এই 10 বছর যতবার আমরা ক্ষমতায় ছিলাম, যার কারণে সন্ত্রাস আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বিগত দিনে জামাত বিএনপি জোটের সময় রাজনৈতিকভাবে সন্ত্রাসকে লালন পালন করেছে, ওখানকার চেয়ারম্যান, ওখানকার মেম্বার, ওখানকার জনপ্রতিনিধি সহ সকলেই এই বিষয়টা তারা মানে ক্যাডার পলিটিক্স যেটাকে বলা হয় সেভাবে তারা নিয়ন্ত্রণ করতো। কেন এই জায়গাটার থেকে সম্পূর্ণভাবে আমরা সরে আসছি, কোনোমতেই আমরা এটাকে প্রশ্রয় দিইনি দলের মধ্যে। আমাদের যথেষ্ট অঙ্গ সহযোগী সংগঠন ছিল, আমাদের দৃষ্টি ছিল যে কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী কার্যকলাপ তাদের মধ্যে দিয়ে না হয়, যার জন্য একটা বড় জায়গা তৈরি হয়েছে, আস্থার জায়গা তৈরি হয়েছে কেরানীগঞ্জে নৌকার প্রতি, আমাদের প্রতি, যে হ্যাঁ আমরা ভালো ছিলাম, আমরা আমাদের জায়গাগুলিতে আমরা নিরাপত্তা ছিল, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পেরেছি, এটা একটা বড় জায়গা। শিক্ষিত সমাজ কেরানীগঞ্জে এখন তৈরি হয়েছে বলা যেতে পারে, ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন তারা সাংঘাতিকভাবে কিন্তু তারা সচেতন এবং সাংঘাতিকভাবে ইন্টারঅ্যাক্টিভ আমার সাথে সোশ্যাল মিডিয়াতে। মানে তিল তিল করে আপনি আপনার এলাকাটাতে একদম শূন্য থেকে, যেহেতু আপনি বলছিলেন আপনার বাবাও ছিল সেইখান থেকে, বর্তমানে আপনি এই জায়গায় এনেছেন, এখন বাকি যদি আগামী 5 বছরে আপনি হন কোন জায়গাটুকু বাকি আছে? আমার এখানে একটা বড় জায়গাটা, আমার একটা বড় জায়গা হলো কি রাস্তাঘাট তো হচ্ছে, অনেক জায়গা তৈরি হচ্ছে। আমরা একটা 50 বছরের মাস্টার প্ল্যান তৈরি করেছি ক্যানিংগঞ্জের উপর, একদম ডিটেইল এরিয়া অ্যাকশন প্ল্যান যেটাকে বলা হয়, আমরা কনসালটেন্ট নিয়োগ করে একটা ডিটেইল এরিয়া মাস্টার প্ল্যান তৈরি করেছি যেখানে সোশ্যাল স্টাডি করা হয়েছে। কারণ কেন করলাম, কারণ ক্যানিংগঞ্জ জায়গাটা একটা সাউদার্ন সাইডের একটা গেটওয়ে তৈরি হচ্ছে, 6 লেন যেটা কানেক্টেড করতেছে পদ্মা সেতুকে, যেহেতু কমিউনিকেশন ডেভেলপ করবে এবং রেল লাইন যাচ্ছে পদ্মা সেতুর আমাদের উপর দিয়ে, যেহেতু কমিউনিকেশন বেটার হয়ে যাচ্ছে ভবিষ্যতে, তাহলে এই জায়গায় হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে এখানে বসবাস শুরু করবে। তখন আমাদের অবস্থাটা কী হবে, আমাদের যে অরিজিনাল বাসিন্দা আমরাই বা কোথায় যাব, ওখানকার শিক্ষার অবস্থাটা কীরকম থাকবে, সেই অবকাঠামো তৈরি হবে কি না সেই সময়টার জন্য, সেই জায়গার খেলাধুলার মাঠগুলো থাকবে কি না, সেই ধরনের পার্ক খোলামেলা জায়গা থাকবে কি না, খালগুলো আমরা রক্ষা করতে পারবো কি না, এই বিষয়গুলো চিন্তা করে আমরা ডিটেইল এরিয়া একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলছি 50 বছরে। এখন যে কাজটা হলো আমার, আগামী দিনে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, শেখ হাসিনা সরকার যদি নৌকা মার্কা যদি আবার সরকার গঠন করতে পারে, আমাদের টার্গেট হলো সেই স্বপ্নের ক্যানিংগঞ্জ তৈরি করা, সকলের জন্য আগামী দিনের একটা এক্সাম্পল ক্যানিংগঞ্জ তৈরি করা। নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত উন্নতির কথা শুনছিলাম তার এলাকাকে নিয়ে, আমরা দলের উন্নতির কথা শুনবো। আগে আমরা নিয়ে নিচ্ছি বার্জার টু দ্য পয়েন্ট, একটা সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে কিছু পরেই। বাড়ি রং করার সময় ধুলাবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলাবালি না ছড়িয়েই এখন পেইন্টিং এর কাজ হবে আরো দ্রুত। রং করতে ঘরময়, ধুলো ময়লা আর নয়।
Berger Express Painting. Faster, cleaner, better. বার্জার ওয়েদার কোট অ্যান্টিডার্ট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস যা দেয়ালের মাইক্রোপোর্সকে পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি, আবার যুক্ত হচ্ছি আলোচনায়। জনাব নসরুল হামিদ, আপনি যেটা বলছিলেন যে আপনি কেরানীগঞ্জে আপনার যে উন্নতিটা সেটার বলছিলেন, এখন আমরা জানতে চাইবো যে দলের দশ বছরের যে উন্নতি, সেখানে আমরা যদি বলি যে দলের সফলতার সবচেয়ে বড় গল্প যেটা বিদ্যুৎ সেক্টর, আপনারা বিদ্যুৎ সেক্টরকে 4,900 মেগাওয়াট থেকে কিন্তু বর্তমানে 20,000 মেগাওয়াটে নিয়ে এসেছেন, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা, কোথায় দেখতে চান? না, আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, 2041 সাল পর্যন্ত আমরা কাজ করছি সেটাকে ধরে। আমাদের টার্গেটটা হলো আমাদের 21 সালে পর্যন্ত আমাদের 24,000 মেগাওয়াট করতে হবে, 30 সালে আমাদের 40,000 মেগাওয়াট করতে হবে, 41 সালে 60,000 মেগাওয়াট করতে হবে। টার্গেটটা সেটাই, যত বেশি আমি ইউজার বাড়াতে পারবো বিশেষ করে বিদ্যুৎ খাতে, আমার বিদ্যুতের ব্যবহার যত বাড়াবো এবং বিদ্যুৎ চাহিদা আমি যত চাহিদা মেটাতে পারবো, তত আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বেড়ে যাবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারাগুলো কী কী? আমাদের হেলথ সেক্টরটা ডেভেলপ করবে, আমাদের এডুকেশন সেক্টর ডেভেলপ করবে, মানে আমি আমার লাইফস্টাইলের এই জায়গাটাতে শিক্ষা খাত থেকে আরম্ভ করে স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে নিরাপত্তার জায়গাটার থেকে আরম্ভ করে সব কিছু ইম্প্রুভ করবে, কিন্তু ওই একটা জায়গাতে যদি আমি যত দ্রুত বিদ্যুতায়ন করতে পারি জায়গাটা, তাই কিন্তু তৈরি হচ্ছে সারা গ্রাম গুঞ্জে, মানে এই যে 365টি উপজেলাতে আমরা এত এখন প্রায় বলতে পারি 94-এর উপরে চলে গেছে বিদ্যুতের কানেক্টিভিটি, মানে অসম্ভব একটা জায়গা তৈরি হয়ে গেছে। ওই অসম্ভব জায়গাটা তৈরি হওয়ার পরও আমরা শহরের গল্পটা তো এটা জানি, আমরা আলোর মধ্যে আছি, কিন্তু এখনও শহর বাইরে যে গ্রাম থেকে যারা খবর দেয় তাদের কিন্তু লোডশেডিং আছে। আমার প্রশ্ন যেটি, যে সবাইকে, বাংলাদেশের সব মানুষকে আলোর মানে পথ কিংবা আলোর মধ্যে কতদিন নাগাদ আপনারা আনবেন? এখানে লোডশেডিংটা আপনাদের একদম বিষয় হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর বিদ্যুতায়ন দুটো দুই জিনিস। আমি যদি ধরে নেই যে আধা ঘন্টা বিদ্যুৎ নাই, এক ঘন্টা বিদ্যুৎ নাই, এই আনইন্টারাপ্টেড পাওয়ার ক্ষতি হয় কিন্তু বিদ্যুতের চাহিদা কম বলে তা না, কিন্তু আমরা কিন্তু বিদ্যুতের চাহিদা আমরা পূরণ করছি সব জায়গায়। আমরা তখনই লোডশেডিং করব যখন আমার বিদ্যুৎ থাকবে না। অনেকে ধারণাটা ভ্রান্ত হয় যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে মনে করে যে লোডশেডিং, কিন্তু তা তো না। লোডশেডিংটা তখনই ছিল আগের দিনে, আমি এক জায়গার বিদ্যুৎ নাই, আমি সেখান থেকে বিদ্যুৎ নিয়ে আরেক জায়গায় দিচ্ছি, এটাকে বলা লোড শেড করা আরেক জায়গায়। কিন্তু এখন যেটা হচ্ছে এটা আনইন্টারাপ্টেড হচ্ছে, বিদ্যুৎ দিতে পারছি না বিকজ অফ আমাদের ট্রান্সমিশন, অনেক জায়গায় পুড়ে যাচ্ছে, পুরনো ক্যাবেল জ্বলে যাচ্ছে, বাতাসের কারণে, ঝড় বাদলের কারণে তার পরে যাচ্ছে, যে কারণে। কিন্তু এইটা যদি আমাকে সারা বাংলাদেশের আনইন্টারাপ্টেড করতে হয়, সারা বাংলাদেশের সমস্ত বিদ্যুতের লাইন, ক্যাবেল লাইন আন্ডারগ্রাউন্ড করতে হবে, ইটস এ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং। বাংলাদেশের 700 রিভারের কান্ট্রিতে, খাল বিল নদী নালার দেশে বিদ্যুতের তার ক্ষেতের উপর দিয়ে চলে গেছে, হাজার হাজার মাইল চলে গেছে, ঝড় বাদল হলে তার পূর্বেই কিছুটা বিদ্যুৎ আনইন্টারাপ্টেড থাকবে। তবে আমরা ভালো বিদ্যুতের দিকে যাচ্ছি, আমি মনে করি আমাদের আগে আরও 2-3 বছর লাগবে সারা বাংলাদেশে একটি ভালো বিদ্যুতের জায়গা নিয়ে আসতে। তাহলে ভালো বাইক বিদ্যুতের জন্য আরো 2 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু এই যে নিরবিচ্ছিন্ন গ্যাসের সংযোগ সেটি নিয়ে কিন্তু বহু সংকট রয়েছে, সেই ব্যাপারটা আপনারা সমাধানটা কি করে করবেন, আর গ্যাসের আবার মূল্যবৃদ্ধি হবে কিনা এই অনিশ্চয়তা নিয়ে কিন্তু ভুগছে শিল্প উদ্যোক্তারা, এই বিষয়টা একটু জানতে চাই। আমরা নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে চাই ইন্ডাস্ট্রিগুলিতে, যেটা আমরা দেওয়া শুরু করেছি এখন। আমরা বলছি যে আবাসিক খাত থেকে আমরা সরে আসতেছি, নতুন কোনো সংযোগ আমরা দিচ্ছি না, এটা বারবার বলে আসছি কারণ এটা সম্ভব না। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের গ্যাস কিন্তু ফুরিয়ে আসবে, আমি আগেও বলেছি যে আমাদের নিজেদের ন্যাচারাল গ্যাস ফুরিয়ে আসছে, আর ইতিমধ্যে আমরা এলএনজি ইম্পোর্ট করা শুরু করেছি, আমাদের ডিপসিতে আমাদের টার্মিনাল আছে, সেটা এই শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, এই টার্মিনাল থেকে কিন্তু আমরা ইতিমধ্যেই 300 MMC গ্যাস নিচ্ছি, আমরা পাম্প করছি। ঢাকায় এখন বলা যেতে পারে অনেক অংশে ভালো গ্যাসের অবস্থা, তবে আমরা নির্বিচ্ছিন্ন গ্যাস হয়তো আগামী আর এই মাসের মধ্যে, আগামী মাস থেকে আরও ভালো অবস্থায় আমরা যেতে পারবো। কিন্তু বাড়িতে আমরা এখন আমি বলবো আবাসিক খাতে এলপিজি ব্যবহার করার জন্য, এটা দামের ব্যাপারে কতটা উদ্যোগ নিয়েছেন, এই দামটা নিয়ন্ত্রণ করার জন্য এই বিষয়গুলো কিন্তু এখনো সমাধান হয়নি। দামটা নিয়ন্ত্রণ করে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট, কারণ এটা প্রাইভেট সেক্টর ডিস্ট্রিবিউট করে, বিদেশে তেলের দাম বাড়লে এটার সাথে প্লেট করা দামের সাথে, ওই এলপিজির দাম প্লেট করা হলো অয়েলের সাথে, স্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে আমরা একটা নীতিমালা তৈরি করছি, যদি আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে
এলপিজির দাম কি আমাদের কমে আসবে আমি আশা করি, কেন আমরা একটা নীতিমালার মাধ্যমে এই দামটাকে আমরা নিয়ন্ত্রণ করতে যাব, রেগুলেটর বডিকে আমরা ফাইনাল করতে যাব। তবে আশা করছি যে ভালো অবস্থা যাবে আগামীতে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। আর একটা যেটা একদম ঘরে ঘরে যে বিষয়টা সমস্যা দেখছি যে শীত আসলে সেটা কিন্তু আরো প্রকট হয়ে যায়, যে দিয়াশালায় জ্বালালেও কিন্তু গ্যাস জ্বলে না, যারা পুরনো লাইন অনেক জায়গাতে তাদের নিজেদের পাইপলাইনের সমস্যা আছে। তবে আমি মনে করি না এখন সমস্যা আছে ঢাকা শহরে গ্যাসের, যেহেতু আমরা নতুন করে 300 MMS গ্যাস দিচ্ছি, এখন কিন্তু সেই কমপ্লেনটা অনেক দূর চলে গেছে যে গ্যাসের চাপ কম, প্রেশার কম, অনেকাংশে আমি মনে করবো যে অনেক ভালো অবস্থায় চলে গেছে। আমরা যেটা আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে নির্বাচন তো কদিন পরে, নির্বাচন আপনি তো সবসময় বিদ্যুৎ মন্ত্রী আছেন, কিন্তু 10 বছরে আপনাদের যত উন্নয়ন তারপরও কেন বারবার মনে হয় যে আপনারা যদি ক্ষমতা আসেন যদির প্রশ্নটা কেন রয়ে যায় এত উন্নয়নের পরে? এটা জনগণের ভোটের উপর ডিপেন্ড করে। আমরা উন্নয়ন করেছি, আমরা ভালো কাজ করেছি 10 বছর, মানে প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা উন্নত দেশের উদাহরণ হিসাবে তৈরি করতে যাচ্ছেন, এবং সারা বিশ্বের সমস্ত দেশের নেতারা, আমি তো অনেক জায়গায় গিয়েছি, অনেক বিদেশে গিয়েছি, অনেক নেতাদের সাথে কথা বলেছি, ওনারা বারবার বলেন শেখ হাসিনার বাংলাদেশ, হ্যাঁ একটা অন্য আমাদের এক্সাম্পল দেখাতে, আমাদের এই জায়গাগুলোকে এক্সাম্পল হিসাবে তারা নিচ্ছে, বিভিন্ন রকম ইন্ডেক্সগুলোকে এক্সাম্পল হিসেবে, আমাদের শিক্ষা খাত, আমাদের দরিদ্র বিমোচন, আমাদের বিদ্যুৎ খাত, এগুলোকে কিন্তু তারা অনেক দেশ এখন এক্সাম্পল হিসাবে নিচ্ছে, যার কারণে আমি মনে করি যে আগামীতে ভুল করবে না জনগণ, অবশ্যই তারা তাদের মতামত দিবেন আওয়ামী লীগের পক্ষে, নৌকা মার্কার পক্ষে। ইয়াং জেনারেশন যারা আছে, যারা নতুন ভোটার, ফার্স্ট টাইম ভোটার, ফিমেল ভোটাররা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছেন তারা, কারণ তাদের জন্য তৈরি হয়েছে ফাস্টার ওয়ার্ল্ড, ডিজিটাল বাংলাদেশ আমি মনে করি, যার কারণে তারা ঘরে বসে অনেকেই আউটসোর্সিং করতে পারছেন, জব ক্রিয়েশন তৈরি হচ্ছে, বিশাল জবের অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে। একমাত্র বিদ্যুৎ খাতেই আগামীতে আমরা 4,000 ইঞ্জিনিয়ার নিব। আমরা বিদ্যুৎ মন্ত্রণায় প্রতি বছর 300 আমরা ইন্টার্নি করাচ্ছি, ইয়াং ছেলেমেয়েদেরকে ইন্টার্নি করাচ্ছি। সো আমি মনে করি যে অবশ্যই আমি মনে করি যে আশা করছি যে আওয়ামী লীগের ভোট পাবে, বিপুল ভোটে আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে। যদি এই কারণে বলছি, কারণ হলো এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ জনগণের উপর। বিদ্যুৎ খাতের অনেক আমরা কথা শুনলাম, সফলতার গল্প আমি জানি সেটা হচ্ছে, এবং পুরো বাংলাদেশের মানুষ আলোর মধ্যে আছে, আপনারা আরও আলো দিতে চান, কিন্তু এবারে নির্বাচনী ইস্তেহারে আপনার বিদ্যুৎ নিয়ে আলাদা করে কি ধরনের ইস্তেহার থাকবে বলে, নতুন সংযোজনটা কি হবে বিদ্যুতের খাতে? আমাদের ইস্তেহারে ছিল 21 সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা। আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 18 সালের ডিসেম্বরের মধ্যে শতভাগের দিকে আমরা এগিয়ে যাব, আমরা সেই জায়গায় গিয়েছি, আমাদের শতভাগ হয়ে যাবে আগামী 1 বছরের মধ্যে। কোনো কোনো জায়গা বাকি আছে এখনও, 90%, 80% এরকম বাকি আছে, আগামী 1 বছরের মধ্যে শতভাগ হয়ে যাবে। তো আমরা পিছিয়ে নেই, বরং আমরা এহেড অফ দ্য টাইম আছি। বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় ইস্তেহারে থাকবে যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তার মধ্যে যত দ্রুত আমরা দেশটাকে আনতে পারি, এটাই হলো বড় বিষয়। সাশ্রয়ী মূল্যে কীভাবে আমরা জনগণের কাছে জ্বালানি পৌঁছাতে পারি। আরেকটা কথা প্রসঙ্গে, যখন আমরা আলোচনা চলছিল আপনি কিন্তু বলছেন যে আপনার যে এলাকা নির্বাচনী এলাকায় সেখানে আপনি সন্ত্রাস মুক্ত করেছেন এবং জঙ্গিবাদের কথা বলেছেন, সন্ত্রাস নানার কথা, কিন্তু এবার তো একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এবার কিন্তু ধানের শীষ অর্থাৎ বিএনপির প্রতীকেরও নির্বাচন করছে, সব মিলিয়ে আপনার এবার নির্বাচনী আসনটা কতটা ঝুঁকিহীন মনে করছেন যেহেতু এবার সকল দলের অংশগ্রহণ? যে আমি আগে বললাম ডেমোক্রেটিক সরকার, সুতরাং নির্ভর করে সাধারণ জনগণের উপর। আমরা যদি ভালো কাজ করে থাকি, আমরা যদি ভালো অবস্থা রেখে থাকি, আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করেছি মনে করছি, আমরা যদি তাদেরকে সঠিকভাবে জনপ্রতিনিধিত্ব, মানে যেটা কথা বলা যেটা, তাদেরকে প্রতিনিধিত্ব করতে পেরেছি আমরা সংসদে, তাহলে অবশ্যই আমরা ভোট পাব। মানে আপনি মনে করছেন যে সরকার যদি আরেকবার ক্ষমতায় আসে আপনার দল, তাহলে আলোতে ভরিয়ে যাবে বাংলাদেশ? এমনিতে আলোকিত হয়ে গেছে বাংলাদেশ, যদি আমরা ধরি সারা বাংলাদেশ তো এখন আলোকিত বাংলাদেশ, সেই জায়গাটার থেকে ধরতে পারলে আমরা বলি যে আরও সাশ্রয়ী মূল্যে আমরা কীভাবে বিদ্যুৎ এবং জ্বালানি পৌঁছাতে পারি সকলের কাছে, এই বিষয়টা আগামী দিনে আমার বড় চ্যালেঞ্জ থাকবে। আজকে বাজেট টু দ্য পয়েন্টে আপনাকে অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শুনছিলেন, বলছিলেন নসরুল হামিদ আগামী দিনের পরিকল্পনার কথা এবং মনে করছেন অংশগ্রহণমূলক নির্বাচনে তিনি কোনোভাবেই মন্ত্রীর চেয়ারে বসে থেকে প্রভাবিত নয়, বরং সকল দলকে নিয়ে সহযোগিতাপূর্ণ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাবে শুধু তিনি নয়, এগিয়ে যাবে পুরো দেশ। আমি সোমা ইসলাম, আজকে বাজেট টু দ্য পয়েন্ট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
ভয় করে।